আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা রাশিয়ার। ইউক্রেনে এটিএম বুথে উপড়ে পড়া ভিড়, বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। ইউক্রেন সংকটে যেকোনো শর্তে পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত বাইডেন। উত্তেজনার মধ্যে যে সিদ্ধান্ত নিলেন পুতিন ম্যাক্রো। এবং সর্বশেষ, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ইউক্রেনের রাজধানী ঘিরে ফেলার পরিকল্পনা রাশিয়ার। রাশিয়া এরই মধ্যে যুদ্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা শুরু করেছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এমনকি মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ পরিকল্পনার বাস্তবায়ন কিছুটা শুরু হয়েছে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জনসন জানান, রাশিয়া এমনভাবে আক্রমণ শুরু করতে চাইছে যেন ইউক্রেনের রাজধানী কিয়েভে ঘিরে ফেলা যায়। তিনি আরো বলেন, এই হামলা হলে মানুষের জীবন ঝুঁকিতে পড়বে, সেই বিষয়টিও বিবেচনায় রাখা উচিত। জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে জনসন একথা বলেন। এ সময় জনসন আরো বলেন, 1945 সালের ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করেছে রাশিয়া। এ ব্যাপারে পর্যাপ্ত প্রমাণও মিলেছে বলে জানান তিনি। এদিকে ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। যুক্তরাষ্ট্র সরকারের সর্বশেষ তথ্য বলছে, ইউক্রেন সীমান্তের তিন দিকে রাশিয়া 1,69,000 থেকে 1,90,000 পর্যন্ত সেনা জড়ো করেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সংক্ষিপ্ত নির্দেশে যেকোনো দিন যেকোনো সময় এই সেনারা ইউক্রেনের ওপর আক্রমণ করবে। ইউক্রেনে এটিএম বুথে উপড়ে পড়া ভিড়, বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ। ইউক্রেনে বেজে উঠেছে যুদ্ধের দামামা। দেশটিকে রাশিয়া হামলা চালানোর জন্য একদম প্রস্তুত বলে দাবি করেছে পশ্চিমা বিশ্ব। যে কোনো মুহূর্তে ইউক্রেনে রাশিয়া হামলা চালাতে পারে বলেও জানিয়েছে তারা। যুদ্ধের শঙ্কায় সীমান্তবর্তী শহর দোনেস্কের বাসিন্দারা বেশি করে নগদ অর্থ তুলে রাখছেন, খবর রয়টার্সের। এই পরিস্থিতিতে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত স্বঘোষিত দোনেস্ক রিপাবলিকের কেন্দ্রীয় ব্যাংক এটিএম বুথ থেকে অর্থ তোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। এটিএম থেকে সর্বোচ্চ 10,000 রুবল তোলা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। রাশিয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্সের সাংবাদিকরা শুক্রবার এটিএম বুথের সামনে উপড়ে পড়া ভিড় দেখেছেন। এদিকে যুদ্ধের শঙ্কায় দোনেস্কের স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে রাশিয়ার রোস্তভের দিকে সরে যেতে শুরু করেছেন বলে রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত 2 মাস ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তে 1,00,000-এর বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে হামলা করতেই এই সেনা সমাবেশ বলেও তাদের অভিযোগ। মস্কো অবশ্য বারবার বলছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। ন্যাটোর তৎপরতা থেকে নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে তাদের এই প্রয়াস। ইউক্রেন সংকটে যেকোনো শর্তে পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত বাইডেন। চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেকোনো সময় যেকোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেন জানিয়েছেন। একই সঙ্গে রাশিয়া তার প্রতিবেশী দেশকে আক্রমণের দ্বারপ্রান্তে বলেও সতর্ক করেছেন তিনি, খবর এএফপির। ব্লিনকেন রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনএ একটি টক শোতে বলেছেন, যা দেখতে পাচ্ছি তাতে বিষয়টি ভীষণ গুরুতর বলে ইঙ্গিত দিচ্ছে। আমরা একটি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, তবে ট্রাঙ্কের চাকা না ঘোরা এবং বিমান না ওড়া পর্যন্ত আমরা কূটনৈতিক উপায়ে প্রেসিডেন্ট পুতিনকে এ ব্যাপারে নিরুৎসাহিত করতে প্রতিটি সুযোগ এবং প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চাই। ব্লিনকেন এর আগে সিবিএস এর ফেস দ্য নেশনকে বলেছিলেন, বাইডেন স্পষ্ট করে বলেছেন যে যুদ্ধ আটকাতে তিনি যেকোনো সময় যেকোনো শর্তে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে প্রস্তুত। সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে আগ্রহের কথা জানায়। এরপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত 2 মাস ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তে 1 লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে হামলা করতেই এই সেনা সমাবেশ বলেও তাদের অভিযোগ। মস্কো অবশ্য বারবার বলছে ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। উত্তেজনার মধ্যে যে সিদ্ধান্ত নিলেন পুতিন ম্যাক্রো, ইউক্রেনে বাজে যুদ্ধের দামামা। এই পরিস্থিতিতে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধবিরতি নিয়ে একসঙ্গে কাজ করতে রোববার সম্মত হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ম্যাক্রোর কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এলিসি প্রাসাদের তরফ থেকে আরো বলা হয়েছে, ফোনে পুতিন ম্যাক্রো 105 মিনিট ব্যাপী কথা বলেছেন। তারা চলমান সংকটের একটি কূটনৈতিক সমাধানের পক্ষে এবং এই সমাধান অর্জনে সবকিছু করার ব্যাপারে সম্মত হয়েছেন। এছাড়া আগামীতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন বলেও ম্যাক্রোর কার্যালয় জানিয়েছে। সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেতে আগ্রহের কথা জানায়। এরপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, গত 2 মাস ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তে 1 লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে। ইউক্রেনে হামলা করতেই এই সেনা সমাবেশ বলেও তাদের অভিযোগ। এবং সর্বশেষ, পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। ইউক্রেন নিয়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচণ্ড সামরিক উত্তেজনা, তখন পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। একই সঙ্গে সফলভাবে হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রুশ সামরিক বাহিনী। শনিবার রাশিয়ার সামরিক বাহিনীর পূর্ব পরিকল্পিত এসব মহড়া চালায়। মহড়ায় ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্র এবং ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ক্রেমলিনে ভাষায় সিচুয়েশন সেন্টার থেকে মহড়া পর্যবেক্ষণ করেন। রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর আগে জানিয়েছিল যে পরিকল্পিত এই মহড়ায় ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে। পাশাপাশি মহড়ায় এয়ারোস্পেস এবং স্ট্র্যাটেজিক রকেটগুলো ও উত্তরাঞ্চলীয় এবং কৃষ্ণসাগরীয় নৌবহর সহ দেশের সশস্ত্র বাহিনীর প্রায় সব বিভাগ যুক্ত থাকবে। এদিকে লিথুয়ানিয়া সফরের সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার এই পরমাণু মহড়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাশিয়ার মহড়ার কারণে বিশ্ব নেতারা যেমন উদ্বিগ্ন, তেমনি তিনি নিজেও এর ঝুঁকি নিয়ে চিন্তিত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রুশ সামরিক বাহিনীর মহড়া নিয়ে এ ধরনের মন্তব্য করলেও মস্কোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। সূত্র পার্টস টুডে।